বেগুন 627 গ্রাম, এখানে 600 গ্রাম টিপে বেগুন কাটালে বেগুনের চপ করব আজকে, মাথা কাটে ফেলে দিলাম, 1 ইঞ্চি 1 ইঞ্চি করে কাটে নিব। কাঁঠালি বেগুনটা ভালো শীতকালে, আমাদের দিকে কাঁঠালি বেগুনটা খুব স্বাদ, অন্য অন্য বেগুনের চেয়ে এই বেগুনটা স্বাদ বেশি, এই বেগুনটা সব খাইতেও ভালো লাগে, সব যেতে এখন পানিতে ভিজাই দিবে, পানিতে ভিজাই দিব, তাহলে কি হবে এটা দগটা বাইর হয়ে যাবে, একটা লাল রঙের দগ আছে সেটা বাইর হয়ে যাবে। পানিতে ভিজে কিছুক্ষণ রেখে দিতে হবে, বেগুন থেকে ডগ বের হয়ে আসবে। বেগুনটা কিছুক্ষণ ভিজে রাখার পর ধুয়ে তুলে নিলাম, এবার লবণ আর হলুদ দিব, লবণ আর হলুদ, লবণ 17 গ্রাম, হলুদ 17 গ্রাম, লবণ হয়ে যাবে 1 গ্রাম, হলুদ। এবার সবকিছু এক পিস এক পিস করে মাখিয়ে নিতে হবে। আম্মা বলো, এ তো হলুদটা ভালো করে মাখিয়ে নিতে হবে, লবণ আর হলুদ। এভাবে সমান হবে, এই যে হলুদ হবে, হলুদ ইয়ে লাগাই নিতে হবে, লবণ সেটা তো আর বেশি করা যায়, এখানে হচ্ছে মেইন কাজ না, পুরো লবণ পুরো লবণ হলুদ ভালো করে লাগানো। বেগুনে ভাজিতে একটু তেল বেশি লাগে, তেল বড় তো লাল করে ভাজবো, আগা পাশা করে দিতে হবে, তেলটা যেন সবাকে লাগে, বেগুলো ভাজি তো এই তেলটা টানি নিবে, আবার একটু করে আবার ছাড়িয়ে দিবে। ভাই আছে ভাজার মতো যেটা, ঢাকা দিয়ে দিলে, ঢাকা দিয়ে দিলাম একটু থামবে, তাড়াতাড়ি নরম হবে জিনিসটা। লাল লাল করে লাল লাল করে রাখো,
মাঝখানেটা তুলে নাও হয়ে গেছে পুরো তেল টানে নিলাম বেগুনের চোখে তেল টানে নেই পরে আবার ছাড়ে দিই লাল লাল করে ভাজতে হবে না হলে পরে সাদা ব্যাগ হয়ে যাবে বুঝতে ভালো লাগবে না খিচুড়ির সাথে বেগুনের চপ খেতে সবচেয়ে বেশি মজা লাগে খাবেন সাথে ট্যাংরা মাছ সাথে ট্যাংরার বাচ্চা আর পাশে রাহুর বাচ্চা আয় তিরিকু